আবাদ করবেন তাদের কিন্তু প্রত্যেক দিনই এই পেঁয়াজের বাজার দরের আপডেট জানতে হয়, আর সেটিতে আপনাদের সাহায্য করছে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি। প্রিয় দর্শক, আজকে পেঁয়াজের বাজার দর সম্পর্কে আমরা যেটা তথ্য সংগ্রহ করেছি, দেশি পেঁয়াজ যেটি অর্থাৎ সবচেয়ে ভালো কোয়ালিটির দেশি পেঁয়াজ সেটি বেচা কিনা হচ্ছে সর্বোচ্চ 3750 টাকা করে। প্রিয় দর্শক, এছাড়া হাট বিশেষে কিন্তু পার্থক্য, কোন কোন হাটে আমরা তথ্য সংগ্রহ করেছি যে সর্বোচ্চ যেটি দেশি পেঁয়াজ ভালো কোয়ালিটির সেটি 3500 থেকে 3600 টাকা বিক্রি হচ্ছে, তবে সর্বোচ্চ যেটি বিক্রি হয়েছে যে হাটগুলোতে সেগুলো 3750 টাকা পর্যন্ত। আর প্রিয় দর্শক, দেশি পেঁয়াজের সাথে কিন্তু আর একটা পেঁয়াজের বর্তমানে একটা চাহিদা আছে, যারা মুড়ি কাটা পেঁয়াজ লাগাবেন সেটা হচ্ছে পেঁয়াজের বীজ অর্থাৎ বীজ পেঁয়াজ। সেগুলোর বাজার দরও বর্তমানে কিন্তু বেশি, সেটি 3000 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত ভালো বীজ পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, হাটগুলোতে আমরা যেটা দেখতে পেয়েছি যে পেঁয়াজের আমদানিটা অনেকটাই ভালো এবং ক্রেতার সংখ্যাও ভালো, বেশ চাহিদার সঙ্গে পেঁয়াজগুলো বেচা কিনা হচ্ছে। এইভাবে যদি পেঁয়াজের বাজারটা ভালো থাকে তাহলে কৃষকের মনটা ভালো থাকে এবং তারা বেশি বেশি পেঁয়াজের আবাদে আগ্রহী হবেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পেঁয়াজ সম্পর্কে আপডেট আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।